দেখুন এসব নিয়ে হয় না, হিন্দুত্ব নিয়ে হয় না। কিসের হিন্দুত্ব? হিন্দুত্ব কাকে বলে আমি দেখিয়ে দেবো কদিন পর। ঘরে ঘরে হিন্দুত্ব থাকবে, ঘরে ঘরে রাম মন্দির হবে, ঘরে ঘরে রাম থাকবে, ঘরে ঘরে কৃষ্ণ থাকবে, দেখিয়ে দেবো কদিন পর। লক্ষ্মী ঘরে ঘরে থাকবে, কেন জানেন? এত উন্নয়ন, লক্ষ্মী যাবে না, রাম যাবে না। রাম তো আমাদের ঘরে ঘরে, কৃষ্ণ আমাদের ঘরে ঘরে, লক্ষ্মী আমাদের ঘরে ঘরে, দেখিয়ে দেবো শেষ পোষে। এখন যেহেতু ঢাকের তো আর অরিজিনালি তো তোমার কাঠের ঢাক নাই, একবার তো তোমার ওই পাতের ঢাক, আর কাঠি তো আরও সরু, আর উর্বর জমি বুথ থেকে অনেক দূরে পড়ে আছে, সেই জমিগুলো চাষ দিতে হবে, তাতে পাঁচনের দরকার, আড়াই হাত পাঁচন, মোটা মোটা পাঁচন, তবে তো ভালো চাষ হবে। আরম্ভ হয়ে গেছে 19 তারিখের, 11 তারিখের মিটিংয়ের পর আর বলেছিলাম পুজোর পর আরম্ভ করবো, পুজোর পর আরম্ভ করবো। অবশ্যই ফালতু, ও আমার কোনো লাভ নেই, গোটা জেলাতেই তো উন্নয়ন দেয় না। তারাপীঠে গেলে তো অবাক হয়ে তো, আগের দিন তারাপীঠে বলেছে না মমতা ব্যানার্জি কাজ করেছে, বলছে মমতা ব্যানার্জি কাজ করেছে, আগেকার তারাপীঠের ছবি দেখেছে, এখনকার তারাপীঠের ছবি দেখেছে, ও তো স্বীকার করেছে। উন্নয়ন তো ঘর থেকে বেরিয়ে দেখতে হয়, এখনও বলছি, পরক্ষণও বলছি, তখনও বলবো, রাস্তার দরজা খুলবে উন্নয়ন দাঁড়িয়ে আছে, আপনাকে অস্বীকার করতে পারে। একটা ফ্যামিলিকে এনে বলে দিন তো আমার সামনে দাঁড় করিয়ে যে আমরা কোনো একটা প্রকল্প পাইনি, কেউ বলে দেখতে আমি কন্যাশ্রী পাই নাই, কেউ বলে দেখতে আমি রূপশ্রী পাই নাই, কেউ বলে দেখতে আমাকে সবুজ সাথী পাই নাই, কেউ বলে দেখতে আমি খাদ্য সাথী পাই নাই, একটা লোক বলে দিলে পাচন দিয়ে ঠিক করবে।